গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমি বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, শনিবারের ভিডিওটা শুরু করে দিলাম। এখন সকালবেলা এই যে চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট, এই হচ্ছে সকালের। ওদের হচ্ছে চিনি দেওয়া আর আমারটা চিনি ছাড়া, আমি চিনি খাই না সকালের চাটা, আমি বিকালে চাও খাই না। এই হচ্ছে ভিডিওগুলো দেখতে থাকো। এই যে পরোটা ভাজা করছি, এই দেখো পরোটা দিয়ে আর এই আলু ভাজা দিয়ে, এই যে আলু ভাজা আর হচ্ছে ছানা, এটা ছানা, এই দিয়ে এখন খাওয়া হবে পরোটাটা। আর ভাত বসিয়ে দিয়েছি, মেনু ভাত। তারপরে হচ্ছে বাজার এনেছে, বাজারটা এখনও বের করা হয়নি। আর এই যে চাল কুমড়ো শাকটা সেদিন কেটে রেখেছিলাম, আজকে রান্না করব। এখন এই পরোটা আর এই আলু ভাজা আর এই ছানা দিয়ে আমি এখন খাবো, আমি একা না সবাই খাবো। এখন এই হচ্ছে আর রান্নার যা ভাত টাতটা ভাত হয়ে এসছে, আর বাজার টাজার যা আনবে তোমাদের সাথে শেয়ার করবো। রুই মাছ, রুই মাছ এনেছে, আর কটা চিংড়ি মাছ এনেছে, আর এই লোটে মাছ এনেছে। লোটে মাছটা আজকে রান্না করবো। দেখো লোটে মাছগুলো কী সুন্দর, লোটে মাছ এনেছে আজকে। এই যে বেগুন, ধনে পাতা, টমেটো দিয়ে লোটে মাছ রান্না করবো। শশা এনেছে, কাঁচা লঙ্কাও এনেছে, তারপরে আদা এনেছে, পেঁয়াজ এনেছে, এইসব বাজার টুকটাক করেছে, ভিডিওগুলো দেখতে হবে। এই যে আমাদের আমার রান্না হচ্ছে, এটা হচ্ছে লোটে মাছের মশলাটা কষাচ্ছি, আলু দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব দেওয়া রয়েছে। আর এই যে সব রেডি করে নিয়েছি, ধনে পাতা আর টমেটো, আর এই যে লোটে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি রান্না করেছি, ও ঘরে রেখে এসেছি চাল কুমড়ো ঘন্টটা, মানে চাল কুমড়ো নয়, চাল কুমড়োর শাক, চাল কুমড়ো শাক করেছি। এই দেখো চাল কুমড়োর শাক, এই যে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারির মতন করেছি, একটু মাখামাখা। ভাতও আমার হয়ে গেছে, এখন এই রান্না হচ্ছে, বাদ বাকিটা করে তোমাদের দেখাচ্ছি। লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে, এই ধনে পাতাও দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব লোটে মাছটা, লোটে মাছটা নামিয়ে নেব। আর এই যে ওল মাখা করব শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ওল মাখা করব। এই শুকনো লঙ্কা এখন ভেজে নেব, আমি তেল বসিয়ে দিয়েছি। যেহেতু ওলটা একটু কম আছে তাই তিন চারটে দেবো, এই হয়ে গেল, এখন ভেজে নিই। বাদবাকিগুলো দেখাচ্ছে। এই যে আজকে লোটে মাছের ঝাল করেছি, এই দেখো। আর এই যে চিংড়ি চাল কুমড়ো শাকটা করেছি চিংড়ি মাছ দিয়ে সব দিয়ে, এই যে ওল সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর শশা আমরা সবাই খেতে বসে পড়েছি। এই যে ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলের বাবাকে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে পড়েছি। এই দেখো আমার থালা, এই দিয়ে খেয়ে তারপরে যা হবে সব তোমাদের সাথে পরে কথা বলছি, খেয়ে নি আগে।